অনুশীলন কিংবা ম্যাচ কিটে প্লেয়ারদের দেখে অভ্যস্ত হলেও বিসিবির কোনো অনুষ্ঠান ছাড়া ফর্মাল ড্রেসে মুশফিক তাসকিনদের খুব একটা দেখা যায় না। এই যেমন আজ পাকিস্তান সিরিজের বোনাস নিতে শান্তরা যখন হোটেল লবিতে প্রবেশ করছেন, তখন দেখে মনে হয়েছে এক একজন হলিউড কিংবা বলিউডের নায়ক প্রবেশ করছেন। এই যে শরীফুলের কথাই বলুন, বুক খোলা শার্টে তার চলনে যেন দক্ষিণের নায়ক প্রভাসকেও হার মানাবে। এইভাবে একে একে পেস বোলার খালেদ আহমেদ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস, জাকির হাসান ও মমিনুলরা হাসি মুখে উপস্থিত হন। প্লেয়ারদের পর প্রধান নির্বাচক ও বোর্ড পরিচালকদের দেখা মেলে সেই সাথে প্লেয়ারদের সার্বক্ষণিক সহযোগিতা করা টিম বয়রা অনুষ্ঠানে আসেন পরিপাটি হয়ে। তবে তখনও অপেক্ষা অনুষ্ঠানের মূল ক্যারেক্টারের জন্য, যার হাত থেকে বোনাসের অর্থ নেবে প্লেয়াররা এতক্ষণে নিশ্চয়ই অনুমান করে নিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ, বলছি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথা। আর তাকে রিসিভ করার জন্য অনুষ্ঠান স্থল থেকে নেমে এলেন বিসিবি বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তিনি এসে আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে হোটেল লবিতে প্রবেশ করেন। এরপর অপেক্ষা সেই মহেন্দ্র খনের, তার আগে প্লেয়ার মেতে ওঠেন খুনসুটি। সাথে ছিলেন নির্বাচক হান্নান সরকার ও হাথুরু সিংহে ছাড়া কোচিং স্টাফের বাকি সদস্যরা। এর মাঝে বোর্ড সভাপতি ও পরিচালক ফাহিমের সাথে মঞ্চে পা রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সময় দীর্ঘায়িত না করে বোর্ড সভাপতি শুভেচ্ছা বক্তব্য রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে 3,20,00,000 টাকার বোনাস তুলে দেন আসিফ মাহমুদ। বোনাস প্রদান শেষে ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত ব্যাট উপহার দেন উপদেষ্টাকে, যে ব্যাট পেয়ে নিজের ফেসবুক পেজে আসিফ লেখেন, উপহারের জন্য ধন্যবাদ জাতীয় বাংলাদেশ ক্রিকেট দলকে। প্লেয়াররা বোনাস পেলেন ও উপদেষ্টা ব্যাট পেলেন, সাধারণ মানুষ কি পেল তারাও পাবেন বোনাসের একটা অংশ, জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। খুব খারাপ ফিল করে, অনেক স্ট্রাগল করছে, বন্যার যে অবস্থাটা ছিল এখন অনেক মানুষ চলে আসছেন, রিকভারি করার চেষ্টা করছেন। তো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আরো অনেক মানুষ আছেন যাদের ওই অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশন দিয়ে তাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।